दीर्घ दो मास धरे चलछे लकडाउन जार जेरे कार्यत कर्महीन हये पड़েছেন ई-रिक्शा एबং टोटो चालकेरा। एबार तादेर पथे नामार जोन्नो अनुमति चेये बारাকপুর पुलिस कमिशनरेटের द्वारस्थ हलेन ई-रिक्शा संगठनेर सदस्यरा। आज थेके शुरू करा हलो राज्य सरकारेर तरफ थेके अटो सार्विस, किन्तु एखोनो पर्यन्तो ई-रिक्शा किंबा टोटोर क्षेत्रे कोनो सुनिर्दिष्ट निर्देशिका राज्य सरकारेर तरफ थेके ना देवाय समस्याय पड़েছেন ई-रिक्शा एबং टोटो चालकेरा। সেই কারণে তাদের গাড়ি চালু করার জন্য আবেদন নিয়ে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডিসি ট্রাফিক ও ডিসি সেন্ট্রালের দপ্তরে আবেদনপত্র জমা করলেন ব্যারাকপুর থেকে চলা ই-রিকশা এবং টোটো চালকদের সংগঠন ও ব্যারাকপুর রিকশা শ্রমিক সমিতি। তাদের তরফ থেকে আবেদনপত্রে অনুরোধ করা হয়েছে তাদের ব্যারাকপুর রেল স্টেশন সংলগ্ন সুকান্ত সদনের সামনে থেকে যে পাঁচটি রুটে ই-রিকশা এবং টোটো চলে সেই সমস্ত গাড়িগুলিকে চলার জন্য অনুমতি দেওয়া হোক। এই মর্মে ব্যারাকপুর ই-রিকশা সমিতির নেতা প্রতাপ বসু জানান, মুখ্যমন্ত্রী যেভাবে অটোর ক্ষেত্রে দুজন করে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে ছাড়পত্র দিয়েছেন, তেমন ভাবেই আমাদেরকেও ছাড়পত্র দেওয়া হোক। আমরা এসেছিলাম, আমাদের এখানে দীর্ঘ ছ বছর ধরে ব্যারাকপুরে ই-রিকশা চলছে, টোটোও চলছে। তো আমরা সরকারের কাছে আবেদন করতে এসেছি, যেরকমভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দুজন করে প্যাসেঞ্জার নিয়ে চলার ক্ষেত্রে, অটোর ক্ষেত্রে, কিন্তু উনি টোটোটা উল্লেখ করেননি। তো আমরা চাইব যে উনি যাতে টোটোর কথাটাও যাতে উল্লেখ করেন এবং আমাদের যাতে চলবার যাতে সহযোগিতা করেন, আমরা যাতে পরিবার নিয়ে বাঁচতে পারি। ব্যারাকপুরে অন্তত এখানে পাঁচখানা রুট আছে, পাঁচখানা রুট মিলিয়ে প্রায় অন্তত 2000-এর কাছাকাছি টোটো আছে ব্যারাকপুর ই-রিকশা শ্রমিক সমিতি। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।